WBACTCL এর ইন্টারভিউ প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, অর্থাৎ 9-10 এবং 11-12 এই 4 দিন ধরে ইন্টারভিউ চলবে। WBACTCL এর অফিস এক্সিকিউটিভ এবং অন্যান্য পদের জন্য ইন্টারভিউ কিন্তু WBACTCL কন্ডাক্ট করতে চলেছে, অর্থাৎ আজ 3 তারিখ, আর প্রায় 1 সপ্তাহ মতো সময় রয়েছে। এই 1 সপ্তাহ সময় আপনারা যেভাবে পড়াশুনো করবেন তার উপরে আগামী দিনে আপনাদের এই চাকরিটা পাওয়া সম্ভব হবে কি হবে না সেটা কিন্তু নির্ভর করছে। আসুন আজকে আমরা WBACTCL এর বিগত বছরগুলোতে ইন্টারভিউতে যে যে প্রশ্ন এসছে এবং যে যে প্রশ্ন এবছর আসতে পারে সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। এছাড়াও আপনাদের সকলকে আমরা জানিয়ে রাখি যে এই WBACTCL এর ইন্টারভিউয়ের জন্য অফিস এক্সিকিউটিভ পদ এবং অন্যান্য পদের জন্য আমাদের কাছে কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী গাইডেন্স ব্যাচে যুক্ত হয়েছে এবং তারা আমাদের কাছে নিয়মিতভাবে পড়াশুনো করছে। যদি কেউ মনে করেন যে শেষ মুহূর্তে এসে এখনও 1 সপ্তাহ বাকি, এই 1 সপ্তাহ সময়টাকে কাজে লাগাবেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই পরীক্ষায় সফলতার দিকে এগিয়ে যাবেন, তারা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999 সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে ফোন করে নেব। প্রথমে মনে রাখতে হবে যে যে প্রশ্নগুলো ইন্টারভিউতে আসে, WBACTCL কী, অর্থাৎ WBACTCL এর জন্ম কিভাবে হলো, এর আগে WBACTCL কী ছিল এবং সেখান থেকে WBACTCL এর উৎপত্তি কিভাবে হলো, WBACTCL বর্তমানে কী কী কাজ করে, WBACTCL এর অফিস এক্সিকিউটিভের কী কী জব রোল রয়েছে, অর্থাৎ কীভাবে তারা নিজেদের কাজটাকে পারফর্ম করে এবং কোন কোন জিনিস WBACTCL এর অফিস এক্সিকিউটিভের ক্ষেত্রে লিমিটেশনস রয়েছে, অর্থাৎ যেগুলো তারা করতে পারে না বা তাদের বারণ রয়েছে সেগুলো জানতে হবে। এরপরে হচ্ছে WBACTCL এর জন্য অফিস এক্সিকিউটিভ পদে কী কী পার্কস অ্যান্ড অ্যালোয়েন্সেস রয়েছে, এই WBACTCL অফিস এক্সিকিউটিভের স্যালারি স্ট্রাকচার কী, WBACTCL ঠিক কীভাবে কাজ করে, কোথায় কোথায় এদের পাওয়ার স্টেশন রয়েছে, কত কত ভোল্টেজের উপরে কাজ করে, কোন কোন ভোল্টেজের উপরে কোন কোন ধরনের কাজ হয়, এই WBACTCL এর মোটো কী, এই WBACTCL কোনো একটি লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সেই লক্ষ্যমাত্রাটা কী, WBACTCL এরাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে তাদের কোথায় কোথায় সাবস্টেশন রয়েছে, কতগুলি সাবস্টেশন রয়েছে, কোন সাবস্টেশনটি সবথেকে বড়, WBACTCL WBACDCL এর সাথে কোথায় আলাদা বা পার্থক্য কী, WBACDCL এবং WBACTCL দুটোই কোম্পানি প্রাইভেট লিমিটেড কিন্তু দুটোর কাজ করার প্রক্রিয়া কোথায় কোথায় আলাদা, এবং আজকে WBACTCL এর প্রফিট জেনারেশন কী, এই যে বিগত বছরগুলোতে দুটো কোম্পানি আলাদা আলাদা কাজ করেছে তাদের যদি ট্যালি করা হয় তাহলে কোন কোম্পানির প্রফিট গেন বেশি এবং কোন প্রফিট গেনের উপরে দাঁড়িয়ে WBACTCL কোন পজিশান হোল্ড করছে, স্টেট পাওয়ার গ্রিডের সঙ্গে WBACTCL এর কী সম্পর্ক, শিল্প সাথী যে নতুন একটি পোর্টাল হয়েছে তার সঙ্গে WBACTCL এর কী সম্পর্ক, এছাড়াও WBACTCL পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কীভাবে যুক্ত, WBACTCL এর যে টোটাল যে ওনারশিপ সেটা কার হাতে রয়েছে এবং সেটা কোন ধারা অনুযায়ী নির্বাচিত, স্টেট ইলেকট্রিসিটি যে অ্যাক্ট রয়েছে 2003 সেটার কত নম্বর আন্ডার সেকশনে এই WBACTCL কে বর্ণিত করা হয়েছে, WBACTCL তাদের যাত্রাকাল থেকে আজ পর্যন্ত কিভাবে পারফর্ম করেছে, কোনো বছর কি তাদের লস হয়েছে, যদি লস হয়ে থাকে তাহলে কেন হয়েছিল, তার কারণ কি, এবং WBACTCL যখন বিভিন্ন প্রজেক্টগুলোর উপরে তাদের গুরুত্ব আরোপ করে কাজ করে তখন তারা কিভাবে কাজ করে,
WBACTCL সম্বন্ধে যাবতীয় তথ্য কিন্তু আপনাদের জানতে হবে। এছাড়াও আপনাদের পার্সোনাল প্রোফাইলটাকে ঠিক করতে হবে, যে আপনার প্রোফাইলের সঙ্গে WBACTCL এর অফিস এক্সিকিউটিভ পদটায় কিভাবে সেটা ম্যাচ করছে এবং আপনি এইখানে এই চাকরিটায় কেন আসছেন। তার কারণ হচ্ছে বিভিন্ন পোস্ট রয়েছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন পরীক্ষা হয়। ওয়াই WBACTCL? কালকে যদি আপনি একটা বেটার অপশন পান তাহলে কি আপনি WBACTCL ছেড়ে চলে যাবেন? যদি যান তাহলে কেন যাবেন, যদি না যান তাহলে কেন যাবেন না? আপনার নিজের এই পথটাকে বেছে নেওয়ার জন্য আপনি কেন গুরুত্ব আরোপ করেছেন? আপনার যে পড়াশুনো সাবজেক্ট, সেই সাবজেক্ট সম্বন্ধে পড়তে হবে, সেই সাবজেক্ট থেকে বিভিন্ন প্রশ্ন উঠে আসবে। WBACTCL এর সঙ্গে সেই সাবজেক্টের যদি কোনো যোগাযোগ থেকে থাকে, অনেকেই আছেন কম্পিউটার রিলেটেড কোর্স করেছেন বলে এই পরীক্ষাটা দিতে পেরেছেন, তো কম্পিউটার রিলেটেড কোশ্চেন্স কিন্তু আসবে, যে কোশ্চেনগুলো কিন্তু WBACTCL এর অফিস এক্সিকিউটিভের এর আগের পরীক্ষাগুলোতেও এসছে। এরকম বেশ কিছু প্রশ্ন আমাদের চ্যানেলে আমরা আগামী দিনেও দেব, আপনারা সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। আর যারা আমাদের গাইডেন্স ব্যাচে ক্লাস করতে চাইছেন, কারণ আমাদের নিয়মিত ক্লাস হচ্ছে, আমাদের আজকেও রাত্রি 9টায় লাইভ ক্লাস আছে, সেই লাইভ ক্লাসে গুগল মিটে আমরা ছাত্রছাত্রীদেরকে সমস্ত তথ্য দিয়ে পড়াবো, পার্সোনাল প্রোফাইল কারেকশান করব এবং তাদের যা যা সমস্যা আছে সেগুলোকে ঠিক করে দিয়ে একেবারে তৈরি করে দেবো WBACTCL এর এই পরীক্ষাটার জন্য। আমরা খুব অল্প সংখ্যক ক্যান্ডিডেটদেরকে নিয়ে এই ইন্টারভিউয়ের গাইডেন্স ব্যাচটা করছি, যাতে আমরা প্রত্যেকের দিকেই সঠিকভাবে নজর দিতে পারি, তাদেরকে উপযুক্ত তৈরি করতে পারি। এবং বিশ্বাস করুন, যারা এই পরীক্ষাটার জন্য আমাদের কাছে কোর্সটা করবে তারা অন্যান্য পরীক্ষার্থীদের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। যদি আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইউটিউবে সার্চ করেন, দেখবেন WBACTCL এর অফিস এক্সিকিউটিভ সম্বন্ধে খুব বেশি তথ্য কিন্তু ইউটিউব বা গুগলে আপনারা পাবেন না। তার কারণ এগুলো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট যারা, বা যারা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, তারাই কিন্তু এই সম্বন্ধে সঠিক তথ্য রাখে এবং তারাই কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারবে। কারণ আপনি ভাবছেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইন্টারনেট থেকে বা আপনি ইউটিউব থেকে খুঁজে খুঁজে পড়ে নেবেন বা অ্যাসেম্বল করে পড়ে নেবেন, কারণ এর জন্য কোনো ভালো বই নেই, তো সেইটা করতে গেলে আপনার যতটা সময় দরকার সেই সময়টা আপনার কাছে নেই, আপনার কাছে হাতে মাত্র 7 দিন রয়েছে। সেই 7 দিনের মধ্যে যাতে আপনি উপযুক্তভাবে তৈরি হতে পারেন তার জন্য আপনাকে আমাদের একাডেমিতে যুক্ত হতে হবে। আমাদের গাইডেন্স ব্যাচের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7603060999। যারা ইন্টারেস্টেড আছেন তারা এখনও মেসেজ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ রাতে 9টার সময় আমাদের লাইভ ক্লাস আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে গেলে সমস্ত তথ্যই আপনারা পাবেন। আরও বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে আজকে আলোচনা করে দেব। WBACTCL যখন এই তাদের যাত্রা শুরু করে, তারা প্রাথমিকভাবে বেশ কিছুটা মুশকিলে পড়েছিল, পরবর্তীতে কিন্তু তারা সেই মুশকিলটাকে কাটিয়ে উঠে তারা কিন্তু এই জায়গায় পৌঁছেছে। WBACTCL এর যে লোগোটা রয়েছে সেই লোগোটা কী ডেসক্রাইব করছে? WBACTCL WBACDCL এর থেকে যে জায়গাগুলোতে আলাদা সেগুলো আপনাকে খুব ভালো করে জানতে হবে। WBACTCL এর 5টা জোনে ভাগ করা আছে, WBACTCL এর ক্ষেত্রে কি সেই একই জিনিস রয়েছে নাকি আলাদা? সমস্ত তথ্য, সমস্ত কিছু আমরা আমাদের যে গাইডেন্স ব্যাচ আছে সেখানে ডেলিভার করব এবং অবশ্যই আমাদের ইউটিউবেও আগামী দিনে সেই ভিডিওগুলো আসবে। কিন্তু আগে আমরা আমাদের যারা গাইডেন্স ব্যাচে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে তৈরি করার জন্য পরিশ্রম করছি, সেই জন্য হয়তো ভিডিও আসতে একটু সময় লাগছে। তবে আপনারা কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশ কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে দিয়ে গেলাম এবং আগামী দিনে যখন আসব তখন আপনাদেরকে আমরা এর উত্তরও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা সেই উত্তরগুলো পেতে পারেন এবং আপনারা কনফিডেন্টলি এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলে, থ্যাংক ইউ সো মাচ।